আমরা চলে এসেছি এক্সপ্লোর দ্য লাইফ এটিএল এর নতুন একটি ব্লগ নিয়ে। সবাই বলছে গরিব রথের একটি ব্লগ বানানোর জন্য, কারণ ট্রেনটি এখন ভাইরাল ট্রেন হিসেবে পরিচিত হয়ে গেছে। তাই উল্টো রথের দিন চড়ে বসেছি আমরা গরিব রথে। গরিব রথে চড়ে তো আমরা অবাক বস, এখানে কোনো নন এসি কামরা নেই, তার উপরে সেকেন্ড এসি আর ফার্স্ট এসিও পুরো গায়েব। আরে কি হলো বস, বাকি কামরাগুলো কোথায় গেল? তারপরে খোঁজ নিয়ে জানতে পারলাম এই পুরো ট্রেনটাই থার্ড এসি। দারুণ ব্যাপার, তাই না? কিন্তু গরিব রথে আমরা এলাম বস গরিবের মতন, বড়লোক হতে পারলাম না। কেন হতে পারলাম না সেইটা জানতে পারবে সম্পূর্ণ ব্লগ দেখার পর। তাহলে সঙ্গে থাকো, পাশে থাকো, ব্লগটা স্কিপ করো না, এক্সপ্লোর করতে থাকো। গরিবরথ, গরিবরথ আর গরিবরথ। আচ্ছা ভাই, এই গরিবরথটা কী জিনিস? নতুন কোনো ট্রেন? আরে হ্যাঁ মশাই, হ্যাঁ, নতুন ট্রেন। পুরনো ট্রেন যেটি বন্ধ হয়ে গেছিল কিন্তু আবার নতুন করে চালু হয়েছে কলকাতা স্টেশন থেকে। এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। আমরা এখন চলে এসেছি কলকাতা স্টেশনে, কারণ আমাদের রয়েছে গরিব রথ, মানে গরিব রথে করে আমরা ফিরে যাব নর্থ বেঙ্গলে, কলকাতা টু নর্থ বেঙ্গল। আর দেখো আমি দাঁড়িয়ে আছি, কিন্তু সেই সময় আমার শরীর বীভৎস খারাপ ছিল, কারণ নর্থ বেঙ্গলে বৃষ্টি আর কলকাতায় থাটা পোড়া গরম, মানে সেই গরমে জ্বর চলে এলো। জানোই তো জ্বরটা বারবার আসে, কি আর করা যাবে। যাই হোক, চলো আজকের ব্লগটা শুরু করি। একদম কিন্তু স্কিপ করো না, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। গরিব রথ কলকাতা স্টেশন থেকে রবিবার করে ছাড়ে একদম রাত্রে 9:40, একটুও কিন্তু এদিক ওদিক হবে না। আর আমি কলকাতা স্টেশনে এই প্রথমবার এলাম। কি দারুণ করে সাজানো, আমি ভাবতে পারিনি স্টেশনটা এত সুন্দর করে সাজানো, কারণ যতবারই যেখানে গেছি, নয় শিয়ালদা বা হাওড়া থেকে, সেগুলোও অবশ্যই সুন্দর করে সাজানো রয়েছে, কিন্তু এখানে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। এরকম যদি ওই ব্যস্ত স্টেশনগুলো হতো তাহলে কিন্তু আরও ভালো হতো। পায়ের তলায় সর্ষে থাকার জন্য চারিদিকে আমরা ঘুরতেই থাকি, সেই ব্লগ তো শেয়ার করে নিই তোমাদের সাথে। অনেক স্টেশনেই তো ট্রেন ধরার জন্য গেছি, কিন্তু এই স্টেশনটি আমার কাছে বেস্ট লেগেছে। সত্যি খুব সুন্দর করে সাজানো স্টেশনটি আর নিট অ্যান্ড ক্লিন। আর এখানে স্যালনও রয়েছে, তোমরা চাইলে কিন্তু নিজেদের চুল দাড়ি এখান থেকেই কেটে নিতে পারো। অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে কিন্তু, নইলে ট্রেন বাবাজি হুশ করে চলে যাবে। এখানে রয়েছে বেবি ফিডিং রুম, যার জন্য কিনা কোনো চার্জ লাগে না। এছাড়াও তোমরা নিয়ে নিতে পারো বেড যদি স্টে করতে চাও 1 ঘন্টার জন্য, 75 টাকা মাত্র। আর ফুড কোর্ট তো রয়েইছে। সব মিলিয়ে অসাধারণ এক্সপিরিয়েন্স হলো আমাদের কলকাতা স্টেশনে এসে। এইবার দেখো সময় প্রায় হয়ে এসেছে, যদিও হাতে খানিকটা সময় ছিল, তবুও আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম আমাদের ট্রেনের দিকে। ট্রেন তো অলরেডি দাঁড়িয়েই আছে স্টেশনে, আর আমাকে দেখছো তো মুখ চোখ সব শুকিয়ে গেছে, মানে মুখ পুরো শুকনো হয়ে গেছে। প্রায় 102 জ্বর নিয়ে আমি গরিব রথে ট্রাভেল করেছি। অসুস্থ অবস্থায় গরিব রথে ট্রাভেল করা, এটাও কিন্তু স্মরণীয় হয়ে থাকলো আমার জীবনে। আর দেখো আশপাশটাও কত সুন্দর লাগছে, আর এই যে মানুষের ঢল দেখছো, সবাই যাচ্ছে গরিব রথে। আমরাও লাইন করে চলতে থাকলাম আমাদের ট্রেনের উদ্দেশ্যে। যদিও সময় আছে কিন্তু দৌড়াদৌড়ি করব না, একদম পারফেক্ট টাইমে গিয়ে উঠে পড়ব ট্রেনে। এই হচ্ছে আমাদের গরিব রথ ট্রেনটি। বাইরে থেকে তো বেশ ভালো, চলো ভিতরটা দেখে নিই। বাহ, ভিতরটাও খুব সুন্দর করে সাজানো আর সাফ সুতরা, মানে নিট অ্যান্ড ক্লিন। কিন্তু প্রবলেম হলো অন্যান্য ট্রেনগুলিতে যেমন চাদর তোমাকে আলাদা একটা প্যাকেটে করে দেবে, এখানে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই। ওপেনলি রয়েছে বালিশ, চাদর
আর একটি কম্বল। কিন্তু আমাদের কামরাটায় কিছু একটি প্রবলেম ছিল, দেখলাম এপাশের বেড সুইচটা জ্বলছে না আর তার উপরে হালকা গরমও লাগছে। এসি এক্সপ্রেস, তাহলে গরম লাগবে কেন? বুঝলাম এর মর্ম অনেক পরে। দূরের ট্রেনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো ওয়াশরুম। আর দেখো গরিব রথের ওয়াশরুম রয়েছে একদম ঝাঁকাঝাঁক, আর এটাকে এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের, কারণ মানুষই ইউজ করে আর মানুষই সেটাকে অপরিষ্কার করে। আর অন্যকে কে কী করবে বলো? আমরা যদি নিজেদের ওয়াশরুমটা চলার পথের সঙ্গীকে পরিষ্কার না রাখি তো অসুবিধা তো আমাদেরই ফেস করতে হবে, তখন ভালো মানুষের মতো চিৎকার করে কোনো লাভ নেই। এবারের যাত্রাপথে অনেকগুলো পুচকু সোনা আমাদের সাথেই যাত্রা করছিল। তাদের হাসি, কান্না, কলতান, নানা রকম অঙ্গভঙ্গি দেখতে দেখতেই ছেড়ে দিল আমাদের ট্রেনটি। শুরু হলো খুব ধীর গতিতে। মনে হচ্ছিল ট্রেনটা এত কেন ধীরে চলছে, একটু কি স্পিড নেবে না? কিন্তু দেখতে দেখতেই দুর্দার বেগে ছুটতে লাগলো গরিব রথ। মা তারাকে, মা কালীকে এবং বাবা ভোলেনাথকে ডেকে বললাম, বাবা যাত্রাপথে যেন ভালোভাবে পৌঁছে যেতে পারি, পাশে থেকো, সঙ্গে থেকো। কারণ এখন যে ট্রেনে উঠতেই বড় ভয় লাগে, কথায় কথায় মানুষ বেপরোয়া হয়ে কত অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলছে। দেখতে দেখতে আগরপাড়া পেরিয়ে এলাম আমরা। বেশ সুন্দর গতিতে এগিয়ে চলল আমাদের গরিব রথ বাবাজি। কিন্তু অদ্ভুত একটা জিনিস টের পেলাম, অন্যান্য গাড়িগুলিতে মানে অন্যান্য ট্রেনে যতটা আমাদের ঠান্ডা লাগে এসিতে বসে থাকার জন্য, এখানে কিন্তু সেরকম লাগছিল না। যাই হোক, আমার জন্য তো ভালোই হয়েছিল সেই মুহূর্তে, কারণ ওই যে 102 জ্বর। দেখতে দেখতে চলে এলাম ব্যান্ডেলে, আর বেশ কিন্তু রাত হয়ে গেছে, চারপাশও নিঝুম, কারণ বৃষ্টি হয়েছিল এক পশলা। আর দেখতেই পাচ্ছ আশেপাশের সবাইও প্রায় ঘুমিয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, রাত্রিবেলায় নিশ্চিন্তে নিদ্রা যাওয়া যাক। সকালে 10টার মধ্যেই কিন্তু আলিপুরদুয়ারে ট্রেন ইন করে যাবে, তার আগে চলো ছটপট আমরা শুয়ে পড়ি, কারণ রাতও অনেকটা হয়েছে। আর এই রাত্রিবেলার পরিবেশের ট্রেনটা আমার একদম ভালো লাগে না, কেন জানি না মনে হয় ভূতের হল ঘর তৈরি হয়ে গেছে। ঘুম থেকে উঠেই দেখলাম এনজিপিতে দাঁড়িয়ে আছে ট্রেন বাবাজি। কিন্তু এর পরেই শুরু হলো আসল যুদ্ধ। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধের সাথে জেতা মুশকিল, কারণ সেই যুদ্ধের নাম হলো গরম। বলছিলাম না কালকে রাত থেকেই এই যে গরম লাগছে, গরম লাগছে কারণ আমাদের কামরার এসিটা খারাপ ছিল। রাত্রিবেলাতে নাকি অনেকেরই প্রবলেম হয়েছে, কিন্তু আমি বুঝতে পারিনি। সকালে উঠে দেখলাম নিজে তো প্রচণ্ড পরিমাণে ঘামছি, আশেপাশের লোকজনও ঘেমে নিয়ে স্নান করে গেছে। এই ট্রেনটির গন্তব্যস্থল হলো কলকাতা স্টেশন থেকে আগরতলা পর্যন্ত। আর এনজিপির পর থেকে যে সুন্দর মনোরম পরিবেশের দেখা মেলে নর্থ বেঙ্গলের, সেইটা কিন্তু সবাই এনজয় করতে করতে এগিয়ে চলে গন্তব্যের দিকে। কিন্তু এইবারে আর সেইটি হলো না, কারণ প্রচণ্ড গরমে সবাই বিরক্ত, কামরাটা প্রায় সাফোকেটেড হয়ে গেছে। কিন্তু সকালবেলাতেও ওয়াশরুম ছিল পরিষ্কার, কিন্তু তখন ওয়াশরুমের চিন্তা তো মাথায় উঠেছে, মানুষ তো জাস্ট পাগল হয়ে যাচ্ছে। আর যেন কারোর কিছুই ভালো লাগছে না, কারণ ওই যে বীভৎস গরম, মানুষ দম নিতে পারছে না। দেখো এই ভাইগুলো কিভাবে খাচ্ছে, কারণ ওনারা যাবে একদম শেষ পর্যন্ত আগরতলাতে, আর তার আগে করে নিচ্ছে দুপুরের লাঞ্চটি।
ট্রেনটাও কিন্তু আধা ঘন্টা মতো ডিলেতে চলছে, মানে ট্রেন লেট, তার উপরে গরম, আর আমার অবস্থা দেখো, কাল ছিল জ্বর আর আজ ঘামাচ্ছি রীতিমতো। এই ভাইদের যেতে হবে অনেকটা পথ, তাই তারা কিন্তু বারবার করে কল করছিল ট্রেনের হেল্পলাইনে যাতে কোনো ব্যবস্থা করা হয়। রাত্রিবেলাতেও নাকি ওরা কল করেছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্ভাগ্য আমাদের, কারণ অন্য কামরাগুলো কিন্তু ঠিকই চলছিল। গরিব রথে সবাই গেল ধনীর মতো, আর আমরা গেলাম যাতা অবস্থাতে। এইটা কিন্তু একদম ভালো হলো না। আমরা নেমেছিলাম আলিপুরদুয়ারে, কিন্তু তখনও অবধি কোনো ব্যবস্থা নেয়নি রেল কর্তৃপক্ষ। এসি কিন্তু সেই অকেজই ছিল। পাশের কামরাতে সবাই নাচে গানে মেতে উঠেছে। ভাগ করে নিলাম সেই মুহূর্ত তোমাদের সাথে, কারণ তাদের তো আর আমাদের মতো দুরবস্থা হয়নি, তাই তাদের আনন্দেরও কোনো শেষ নেই। আরে হ্যাঁ, যেইটা বলা হয়নি, গরিব রথের টিকিট কিন্তু অন্য ট্রেনের তুলনায় অনেক কম, মাত্র 750 টাকা। আমরা পৌঁছে গেছি আলিপুরদুয়ারে, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ইনফরমেশন রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। আশা করি তোমাদের ভালো লেগেছে আর ব্লগটা স্কিপ করোনি। তাহলে আজ আসি, কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ETL-কে, বেল বাটনটা প্রেস করে দিও, আর যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা প্রেস করে দিও আমাদের পাশে থাকার জন্য। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, ভালো থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো, আর এক্সপ্লোর করতে থেকো। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।